হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ম্যাথের প্র্যাকটিস সেট ফোর এনেছি এর এ এর আগে আমি এক দুই তিন এনেছি তোমরা যদি ডাব্লু বিপি লেডি লেডি কনস্টেবেল ডাব্লুবিপি এসআইয়ের অ্যাসপেরেন্ট হও তাহলে তোমাদের জন্য এই সিরিজটা ভিডিও শুরু করার আগে বলে রাখবো যে সিআরপি অ্যাকাডেমির তরফ থেকে পুলিশ পরীক্ষা সেরা ব্যাচ কোর্স দু হাজার একুশ লঞ্চ করা হয়েছে তোমাদের যাদের টার্গেট পুলিশ কনস্টেবল এবং এসআই তারা অবশ্যই এনরোল করতে পারো এই ব্যাচ কোর্সে এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস ও মক টেস্ট নেওয়া হয় বিগত বছরে যে রিক্রুটমেন্ট কমপ্লিট করলো ডাব্লিউবিপি সেখানে কিন্তু অনেকে সফল হয়েছে সি আর একাডেমির হাত ধরে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত লেখা আছে সেখান থেকে দেখে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন এক নম্বরের প্রশ্ন দেখো লাভ ক্ষতি থেকে দিয়েছে আঠাশটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে শতকরা লাভের হার কত আমাদের একটা সূত্র জানতে হবে যে শতকরা লাভ কিংবা শতকরা ক্ষতি বের করতে গেলে ক্রয় মূল্য বের করতে হবে দিয়ে ওপরে বসাতে হবে অর্থাৎ লবের জায়গায় বসাতে হবে কতটা লাভ হলো অথবা কতটা লস হলো এই সূত্রটা লাভ লস বা ক্ষতি এখানে সরি ক্ষতি লিখলে বেটার হবে ভাগ কত ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু হানড্রেড তো এটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি যদি শতকরা ক্ষতি বের করতে বলে তাহলে এই অঙ্কটা আমায় করতে গেলে আমাকে খুঁজতে হবে লাভ যেহেতু শতকরা লাভ অত আর খুঁজতে হবে কত ক্রয় মূল্য দুটো জিনিস খুঁজতে হবে দেখো বলেছে আঠাশটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি তাহলে আঠাশটা জিনিস ধরি প্রত্যেকটা জিনিস এক টাকা দাম তাহলে আঠাশটা জিনিসের দাম কত আঠাশ টাকা একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করে চারটে জিনিস বিক্রি করে কত টাকা হয় চার টাকা তাহলে আঠাশ টাকায় বিক্রি করে চার টাকা লাভ করছে তার মানে বলো যে আঠাশ টাকার মধ্যেই চার টাকাটা লাভ করছে তার মানে এখানে আমার ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হচ্ছে আঠাশ থেকে চার যদি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব চব্বিশ টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য বাকিটাই তো লাভ তাহলে আমি পেয়ে গেছি আমার ক্রয় মূল্য আমি পেয়ে গেছি আমার লাভ তাহলে এখানে আমি করব চার টাকা লাভ হয় চব্বিশ টাকাতে মানে আমি আঠাশ টাকা বিক্রি করছি তাহলে একশো টাকায় কত হবে চার দিয়ে কাটো চার ছয় চব্বিশ ছয় দিয়ে এখানে করতে পারো দু দিয়ে করো তিন দু দিয়ে করো পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন এটাই হচ্ছে রাইট আনসার এত পার্সেন্ট আমার শতকরা লাভ হয় অপশানে তোমরা এটা দেখতে পারবে এটাকে আরও ভেঙেছে যদি দেয় তাহলে তিন এক তিন দুই শূন্য তিন ছয় আঠেরো দুই তাহলে দুইয়ের তিন তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন থাকতে পারে কিন্তু অপশানে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট অথবা ষোলোপূর্ণ দুয়ে তিন পার্সেন্ট কিন্তু অপশানে থাকবে তাহলে এখানে শতকরা লাভ কত অপশান এ হয়ে যাবে সঠিক আনসার দুই নম্বরেরটা দেখো একটা সময় ও দূরত্ব থেকে অঙ্ক দিয়েছে এবং এই অঙ্কটা বের করতে বলেছে গরবেগ বেগ বেগ আমরা এই গরবেগ বের করতে একটা সূত্র জানি যে একটা জায়গায় গেলো এবং আবার একটা জায়গায় এলো সেম দূরত্ব যখন যায় বা আসে বা একটা দূরত্বের অর্ধেক একটা গতিতে যায় আবার অর্ধেক আর একটা গতিতে যায় যখন এই রকম কন্ডিশন হয় তখন আমরা একটা সূত্র জানি যে টু ইন যাওয়ার সময় গতিবেগ গুণ আসার সময় গতিবেগ বাই যাওয়ার সময় গতিবেগ যোগ আসার সময় গতিবেগ তাহলে এটাকে কী লিখতে এইটাই হচ্ছে ফর্মুলা ঠিক আছে এবার আমি এই অঙ্কটা তোমাদের ফর্মুলার সাহায্যে করিয়ে দেবো এবং আমি তোমাদের ভেঙে ভেঙে করিয়ে দেবো এবার কেন ভেঙে ভেঙে করিয়ে দেবো অনেক স্টুডেন্ট গল্প এই এই সূত্রে ফেলে দেবো অঙ্ক হয়ে যাবে উত্তর মিলিয়ে যাবে আমার অঙ্ক শেষ না বন্ধুরা আমার আমি যদি বলি যে এ একটা স্থান বি একটা স্থান এখানে গেল আবার এলো তুমি কি সুন্দর গড় সূত্র ফেলে দিলে আমি যদি বলি এরকম এখানে গেলো কুড়িতে এলো তিরিশে গেলো দশে এলো পঞ্চাশে গেল একশোতে এলো ষাটে এবার বলো গড় গতিবেগ কত তো তখন আমরা কি করব তখন এই সূত্র কাজ করবে বা আরও একটু ঘুরিয়ে দিল আমাদের জেনে রাখতে হবে আমাদের এই রকমই অঙ্ক দেবে আমরা এই অঙ্ক এই নিয়মেই করবো টু এক্স ওয়াই বাই এক্স ওয়াই কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে ধরো চারটে দিয়ে দিল এবার আমি কি করব ঠিক আছে তো আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাদের এই যে শর্ট ট্রিক সূত্রগুলো আমরা যে লাগাচ্ছি এগুলোর কোনো মানেই হয় না আমি যদি কাউকে নাই বোঝাতে পারি তাহলে আমার কী হবে শিখে হ্যাঁ পরীক্ষা আমরা অ্যাপ্লাই করবো এটা তো এবার দেখো আমি তোমাদের এইভাবে অঙ্কটা করিয়ে দিই তাহলে টু ইন যাওয়ার সময় কত বেগে যাচ্ছে কুড়ি বেগে যাচ্ছে আসার সময় কত বেগে যা আসছে তিরিশ বেগে আসছে আর কুড়ি আর তিরিশে কত হয় পঞ্চাশ হয় তাহলে এবার এখানে আমি লিখতে পারি যে টু ইন্টু কুড়ি ইন্টু তিরিশ পঞ্চাশ আমরা কিন্তু এটাকে কাটবো না আমরা এখান থেকেই এই গুণ করব না স্যারি আমরা গুণ না করেই গুণ করলে আমাদের বিষয়টা জটিল হয়ে যাবে তাহলে আমরা গুণ করি করিনি ভালো কথা শূন্য শূন্য কেটে দেবো এটা দিয়ে করো চার চার দুগুণে আট তিন আটটা চব্বিশ চব্বিশ কিলোমিটার পার হ ঘন্টা এখানে রাইট আনসার হবে অপশান সি ঠিক আছে তো গড় গতিবেগ কত চব্বিশ চব্বিশ কিমি পার ঘণ্টা প্রত্যেক ঘণ্টায় চব্বিশ আচ্ছা আচ্ছা এবার আমরা আমরা অঙ্কটা ভেঙে ভেঙে করব তোমাদের তোমাদের জন্য দেখো গড় গতিবেগ বের করতে গেলে আমাদের দুটো জিনিস দরকার গড় বেগ বের করতে গেলে মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় এটা যদি আমি বের করতে পারি তাহলেই আমি গড় বেগ বের করতে পারবো ঠিক আছে তো মোট কত সময় লেগেছে দেখো যখন আমি যাচ্ছিলাম তখন আমি আমার বেগ কত ছিল আমরা একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু ভি টি তাহলে টি সমান সমান কী হবে এস বাই ভি এস বাই ভি সমান সমান টি হবে টি মানে টাইম টোটাল টাইম কত লাগলো প্রথমে যাচ্ছিলাম কত দূরত্ব এখান থেকে এইটুকুনি দূরত্ব হচ্ছে এক্স ধরো এখান থেকে আমি এখানে লিখছি এখান থেকে এইটুকুনি দূরত্ব কত এক্স কিলোমিটার তাহলে এই যে এখান থেকে এইটুকুনি গেলাম এ থেকে বি স্থানে যে গেলাম এক্স কিলোমিটার এক্স কিলোমিটার গেলাম কত বেগে গেলাম বেগ কত ভেলোসিটি এখানে আমি গেলাম কুড়ি কিলোমিটারে তাহলে কত টাইম লাগলো আমার টোটাল টাইম লাগলো এক্স বাই টোয়েন্টি তাহলে গড় প্রথমে আমি দেখলাম মোট দূরত্ব কত গেলাম মোট দূরত্ব গেলাম এক্স কিলোমিটার গেলাম আবার এক্স কিলোমিটার আসলাম মানে কত টু এক্স কিলোমিটার জার্নি করলাম প্রথমে আমার যেতে কত লাগলো এক্স বাই টোয়েন্টি টাইম লাগলো এবার আবার যখন আসব তখন আমার কত দূরত্ব আসবো এক্স কিলোমিটার দূরত্ব আসবে এবং বেগ কত তিরিশ কিলোমিটার বেগ দিয়ে দিয়ে আসবো তবে কি পাবো টাইম পাবো তাহলে প্লাস এক্স বাই থার্টি তাহলে এই দূরত্বটা টোটাল মোট দূরত্ব আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মোট সময় লাগলো দিয়ে এবার এখান থেকে আমাকে ক্যালকুলেশান করতে হবে এখানে ক্যালকুলেশান করলে কত হবে এখানে সিক্সটি হবে এখানে সিক্সটি হলে থ্রি এক্স প্লাস টু এক্স আর টু এক্স এখানে হবে দিয়ে এখানটা আমি করিয়ে দিচ্ছি তো টু এক্স বাই এখানে ফাইভ এক্স বাই সিক্সটি তো এবারে এই ইন্টু এখানে এই জায়গাটা যাই তো টু এক্স ইন্টু সিক্সটি বাই ফাইভ এক্স 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 কেটে গেল পাঁচ দিয়ে বর বারো তাহলে বারো দুগুনে চব্বিশ চব্বিশ তো এখানে রাইট আনসার হয়ে যাবে চব্বিশ তো আমি তোমাদের দুটো ভাগে করিয়ে দিলাম দেখো অনেকেই এই বিষয়টা মাথায় নেবে না আমার নিজের স্টুডেন্ট আছে আমি ব্যাচ পড়াই তো সেখানে আমি তোমাদের তাদেরকে করাই তারা দেখি এই বিষয়টাকে নিতেই চায় না মাথায় মানে ওইটা শিখে গেছে মানে বিশাল কিছু শিখে গেছে না জানো বিষয়টা জানো কিন্তু আমি এভাবে করব না এভাবে আমি পরীক্ষার হলে করব না কিন্তু আমার এভাবে জানতে হবে এই অঙ্কটাই যদি আমি আরও অনেক ফ্যাকরা জুড়ি দিতাম যে গেলো এলো গেলো এলো তখন কি করতে ঠিক আছে চলো পরের অঙ্কটায় যাই তিন নম্বরের অঙ্কটা দিয়ে দিয়েছে লসাগু গসাগুর অধ্যায় থেকে দিয়ে দিয়েছে এই রকম অঙ্ক কিন্তু ডাব্লিউ বিপিতে আমরা পড়ছি এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত সিক্স ইস টু তেরো তাদের লসাগু হচ্ছে তিনশো বারো সংখ্যা দুটির যোগফল কত আমরা একটা আমরা লসা গসাগুর একটা বড় সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল ইন্টু লসাগু গুণ গসাগু একটা সূত্র আমরা যেমন জেনেছি আগের অঙ্কে আর এই অঙ্কে আমরা আর সূত্র সূত্র তোমরা নোট করে নিতে পারো সেই সূত্রটা হচ্ছে গসাগুর সাথে গসাগুর সাথে যদি আমরা এই যে সংখ্যা দুটোর অনুপাতের গুণফল করি কি হবে সংখ্যা দুটির অনুপাতের গুণ করি তাহলে কি পাবো গসাগুর সঙ্গে যদি আমরা সংখ্যা দুটো অনুপাতে গুণ করি তাহলে আমরা পাব ল সাগু ঠিক আছে এইবার দেখো আমার গসাগু কত আমার গসাগু জানা নেই তাহলে আমি গসাগুটাই বের করব গ সাগু। আচ্ছা সংখ্যা দুটির অনুপাতের গুণফল তাহলে অনুপাত কত ছয় আর তেরো তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল ছয় আর তেরো আচ্ছা কি পাবো আমি লসাগু পাবো আর এখানে আমার লসাগু কত বলে দিয়েছে তিনশো বারো এই ফর্মুলাটা আমায় জানতে হবে তাহলে গ সাগু পাবো আমি তিনশো বারো আর এইটা তলায় চলে আসবে সিক্স ইন্টু তেরো তো এখানে আমার কাটো ছয় দিয়ে কারো পাঁচ এক নাম্বের দুই তাহলে এখানে তোমার গিয়ে দুই ছয় দুগুণে বারো তো বাহান্ন হলে এবার তেরো দিয়ে করো চার তেরো বাহান্ন তাহলে আমি গ সাগু কত পেলাম গ সা গু পেলাম চার ল লু পেলাম কত বারো তিনশো বারো এবার কি বলে যে সংখ্যা দুটির যোগফল কত তাহলে সংখ্যা দুটো কি করে বের করব আমরা জানি যে গসাগুর সঙ্গে গসাগু যেটা বেরোবে সেটা সংখ্যা দুটোর অনুপাতের সঙ্গে যদি আমি গুণ করি ধরো ছয় ইন্টু চার করলে সংখ্যা পেয়ে যাব তো দেখো এবার আমি করি দিচ্ছি ধরো প্রথম সংখ্যাটা কত হবে তাহলে সিক্স ইন্টু তেরো চার মানে প্রথম সংখ্যাটা হবে চব্বিশ আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যাটা তেরো ইন্টু এক্স মানে তেরো ইন্টু চার কত হবে চার তরং বাহান্ন তার দুগুনো ছাব্বিশ চারঙ্গ বাহান্ন সংখ্যা দুটোর যোগফল কত হবে ছয় এখানে হবে সাত ছিয়াত্তর এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ অথবা আমরা এটা করতে পারি যে এটা সিক্স এক্স তো এটা সিক্স এক্স প্লাস তেরো এক্স সংখ্যা দুটোর যোগফল করতে বলেছে তাহলে কত হবে উনিশ এক্স তাহলে উনিশ ইন্টু চার তাহলে কত চার উনিশ ছিয়াত্তর এটাও করতে পারি যেটা খুশি করতে পারো তুমি এরকমভাবে সংখ্যা বের করে যোগ করতে পারো অথবা এরকম অনুপাতগুলো যোগ করেও করতে পারো এক্সের মানটা বসিয়ে বা গসাগর মানটা বসিয়ে আশা করছি বুঝতে পেরেছ আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আগে একটু এগিয়ে তোমরা দেখে নেবে দেখো এই চার নম্বরের অঙ্কটা দেখো একটি সংখ্যাকে পার্সেন্টেজের অঙ্ক একটি সং নম্বরকে যদি প্রথমে টেন পারসেন্ট কমানো হয় তারপরে টেন পারসেন্ট বাড়ানো হয় তবে নাম্বারটি কত হবে দেখো প্রথমে টেন পারসেন্ট কমানো হলো তো এখানে যদি একশো হয় মানে এই অঙ্কটা অনেকভাবে হয় আমি তোমাদের একটা ফর্মুলা বলে দিচ্ছি দেখো ধরো একটা সূত্র আছে ধরো প্রথমে একটা পার্সেন্ট বাড়ালো প্লাস দ্বিতীয় একটা পার্সেন্ট বাড়ালো ওয়াই তাহলে এবার এই দুটো যোগ হবে তাহলে প্লাস বাই এক্স ওয়াই বাই হান্ড্রেড এইভাবে করতে পারো কিংবা আরও একটা পদ্ধতিতে আমি বলে দিচ্ছি দেখো এই ফর্মুলায় যদি আমি করি তাহলে দশ পার্সেন্ট প্রথমে কী করা হলো কমানো হলো তাহলে মাইনাস এক্স তারপরে দশ পার্সেন্ট বাড়ানো হলো মানে প্লাস সরি সরি এক্স দিচ্ছি কেন মাইনাস টেন দশ পার্সেন্ট কমানো হলো তারপরে বল দশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে মানে প্লাস টেন এইবার বলেছি এই যে মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস এইবার দশ দশে কত হয় একশো হয় বাই হানড্রেড এবার এটা এটা কেটে গেল এক এবার মাইনাস টেন প্লাস টেন কেটে গেল তাহলে সমান সমান মাইনাস এক তাহলে এক পার্সেন্ট কম হবে কত নাম্বারটি এক পারসেন্ট কমবে নাম্বারটি কী হবে এক পারসেন্ট কমবে ঠিক আছে এই অঙ্কটা আমি আরেকভাবে করে দিচ্ছি দেখো যদি একটি নম্বরকে প্রথমে দশ পার্সেন্ট কমিয়ে তারপরে দশ পার্সেন্ট বাড়াল তাহলে নাম্বারটি শতকরা কত কমবে ধরো নাম্বারটি প্রথমে টেন পার্সেন্ট কমানো হল মানে ধরো একশো ছিল নাম্বারটি প্রথমে কত কমানো হলো টেন পার্সেন্ট মানে নব্বই ঠিক আছে তারপরে নাম্বারটিকে টেন পার্সেন্ট বাড়ানো হলো এবার যখন নাম্বারটিকে বাড়ানো হবে তাহলে একশো একটা নম্বর একশো একটা নম্বর ঠিক আছে এই নম্বরটিকে টেন পারসেন্ট বাড়ানো হলো মানে একশো দশ ঠিক আছে তাহলে এখানে টোটাল গুণ করো এখানে কত হবে দশ হাজার দশ হাজারে বাড়বে এখানে কত নয়শো নিরানব্বই শূন্য শূন্য তাহলে অ্যাকচুয়ালি কত বাড়লো অ্যাকচুয়ালি এখানে দশ হাজারে বাড়লো ন ন হাজার টাকা বাড়লো মানে একশো টাকা সরি কমলো দেখো দশ হাজার টাকা কত কমলো একশো টাকা কমলো দশ হাজার টাকাটা কত হয়ে গেল ন হাজার নশো তাহলে একশো টাকা কমলো কত টাকায় দশ হাজার টাকায় কিন্তু একশো টাকায় কত কমবে তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটা এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এক শতকরা কত কমবে এক ঠিক আছে এইভাবে করতে পারো তোমরা যেটা সুবিধা হবে সেটা কমবে কোনো জিনিসকে প্রথমে বাড়ানো হলো তারপরে কমানো হলো আলটিমেট কি ফল দাঁড়ায় কিংবা আবার বাড়ানো হলো পরপর দুবার বাড়ানো হলো পরপর দুবার কমানো হলো এরকম কিন্তু কন্ডিশনের ওপর কিন্তু তোমাদের অঙ্ক দেয় পাঁচ নম্বরের অঙ্কটা দেখো একটা পরিমিতি থেকে অঙ্ক দিয়েছে এবং গোলক থেকে অঙ্ক দিয়েছে তোমরা বৃত্ত চতুর্ভুজ চতুর্ভুজ না বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এর সাথে সাথে কিন্তু গোলকটাও পরে রাখবে গোলকের সূত্রগুলো পরে রাখবে কারণ গোলক ঘনক এগুলো যদি আমরা সূত্র না জানি তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো করে আসতে পারবো না ব্রেন খাটিয়ে আমাকে সূত্রটা আলটিমেট জানতে হবে ছয় সেমি ব্যাসার্ধের বিশিষ্ট একটি তামার গোলককে একটা তামার গোলকটা কি একটা তামার গোলককে গলিয়ে দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে ধরো আমি তোমায় আমি তোমায় একটা উদাহরণ দিচ্ছি কি করবে তুমি এই এই কন্ডিশানে কী করবে আগে বলো তোমাকে আমি একশো টাকা দিলাম পাঁচ টাকা দামের কটা লজেন্স তুমি কিনতে পারবে বলো তাহলে কি করবে তুমি পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে একশো টাকা দিয়েছি পাঁচ দিয়ে ভাগ করবে কুড়িটা লজেন্স কিনতে পারবো পাঁচ টাকা দামে এই রকমই অঙ্কটা যে টোটাল একটা বড় ব্যাসার্ধ এটা গো গোলক গোলকের টোটাল কি বলেছে আয়তন বের করব। টোটাল গোলোকের আয়তন বের করব তো এখানে করতে পারি কতগুলো গোলক তৈরি হবে এখানে লিখব বড় গোলকের আয়তন ভাগ বড় গোলকের আয়তন ভাগ এখানে ছোট যে গোলকটা তৈরি করতে হলে দুই সেমি ব্যাসার্ধের এখানে লিখব ছোট গোলকের আয়তন তাহলে আমাকে জানতে হবে বড় গোলকের আয়তন কত আর ছোটো গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে তাহলে কী পাবো কতগুলো গোলক পাবো আমি কিন্তু এখানে লজেন্সের অঙ্ক বা বিস্কুটের অঙ্ক দিয়ে বোঝালাম ধরো একশো টাকা দিয়েছি তোমায় পাঁচ টাকা দামের কপিস বিস্কুট পাবে তুমি বা ক প্যাকেট বিস্কুট কিনতে পারবে তো পাঁচ দিয়ে ভাগ করো না কুড়ি বের করো সেরকমই এটাও করতে হবে আমাকে তো আমি বড়ো গোলকের আয়তন জানি বড় গোলকের আয়তনের ফর্মুলা কি তোমাদের এই ফর্মুলাগুলো জানতে হবে ফোর বাই থ্রি পাই আর আর হচ্ছে এর যে ব্যাসার্ধ সেটা তো আর কিউব এটা হচ্ছে বড় গোলকের আয়তন ভাগ ছোটো গোলকের আয়তন ফোর বাই আর ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আর এখানে ধরো আর ওয়ান দিলাম এখানে আর টু দিলাম এইবার আমি মানটা বসাবো ধরো ফোর বাই থ্রি ইন্টু পাই আর আরের কিউব আর মানে বলো বড়ো গোলোকের ব্যাসার্দ কত ছয় সেমি তাহলে ছয়ের কিউব হবে ছয়ের কিউব হবে তো আর এখানে নিচে হবে ফোর বাই থ্রি পাই দুইয়ের কিউব তাহলে এবার দেখো চার বাই তিন চার কেটে গেল পাই পাই কেটে গেল তাহলে উপরে কি পড়ে থাকলো ওপরে পড়ে থাকলো ছয়ের কিউব ছয়ের কিউবকে আমরা লিখতে পারি দুশো ষোলো ছয় ছত্রিশ আর দুইয়ের কিউবকে কি লিখতে পারি দুইয়ের কিউব হচ্ছে আট দুই গুণ দুই গুণ দুই মানে কত দু গুণে চার চার দুগুণে আট আর ছয় গুণ ছয় গুণ ছয় 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 ছত্রিশ এবার এটাকে কাটব আট দুগুণে ষোলো ষোলো থেকে একুশ পাঁচ হয় ছাপ্পান্ন সাতাটের ছাপ্পান্ন সাতাশ তাহলে উত্তর কত সাতাশ সাতাশটি গোলক তৈরি করতে পারবো রাইট আনসার হবে অপশান এ সাতাশটি গোলক তৈরি করতে পারবো তো প্রথম আমার যে শিখতে হবে যে বিষয়টা প্রত্যেকটা সূত্রকে আমার ক্লিয়ার থাকতে হবে পরিমিতি থেকে কিচ্ছু বাদ দিলে চলবে না দেখতে পাচ্ছ যে গোলক থেকেও কিন্তু দিয়ে দিয়ে যা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তন পরিষম এগুলো তো ঠিক আছে কর্ণ তার সাথে সাথে গোলকও চলে যেতে হবে ঘনকেও চলে যেতে হবে দেখো এই অঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রত্যেক সেটে থাকছে আমাকে বর্গমূলটা খুব ভালো করে শিখতে হবে আমি প্রথম ভিডিওতে বর্গমূল বলে দিয়েছি তিন তিন নম্বর ভিডিওতে বর্গমূল শিখিয়েছি আমার এই ভিডিওতে আর একটা বর্গমূল আসছে তো বর্গমূলটা খুব ভালো করে শিখতে হবে আমাদের ছয় নম্বরের অঙ্কটা দেখো বলেছে সামনের শাড়িতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার চক্রবৃহ তৈরি করা হলো মোট তেষট্টি হাজার পাঁচশো জন সৈন্য নিয়ে এইরূপ সজ্জায় একত্রিশ জন সৈন্য বেশি হলো সামনের সারিতে কতজন সৈন্য ছিল ধরো এখানে এখানে এগুলো সব সৈন্য মনে করো এগুলো সব সৈন্য মনে করো এবার এই সৈন্যগুলোকে কি করা হলো বললো তোমরা এরকমভাবে সার এরকমভাবে দাঁড়াও সবাই এরকম 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 এরকমভাবে দাঁড়াও দিয়ে দাঁড় করিয়েছে এবার এরকমভাবে দাঁড় করিয়েছে সবাইকে দাঁড় করানোর পর দেখা গেল একত্রিশ একত্রিশ জন এক্সট্রাভাবে পড়ে রইল মানে ওদেরকে আর এরকম ঢোকানো যাচ্ছে না এই এই মানে বরাকার ক্ষেত্রের মধ্যে ঢোকানো যাচ্ছে না তাহলে এই লাইনটা একটু বড় হয়ে যাবে অথবা এই লাইনটা একটু বড় হয়ে যাবে তো একত্রিশ জনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা পাশে রাখা হয়েছে সৈন্য বেশি হয়ে গেল বুঝতে পেরেছ ব্যাপার ফান্ডাটা তো বর্গ করা হয়েছে তো আমাকেও এটাকে মানে এর মধ্যে যে জনসংখ্যাটা আছে সেটাকে বর্গ মূল করতে হবে তবে গিয়ে আমরা শাড়ি পাবো এখানে শাড়ি অথবা এই শাড়িটা পাবো কটা শাড়ি হলো এরকম সামনের শাড়িতে কতজন সৈন্য ছিল তো এখানে আমায় করতে হবে যে প্রথম শাড়ি এখানে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি পাঁচটা শাড়ি তো প্রথম যে শাড়িটা কতজন সৈন্য সেটাই আমায় বের করতে হবে অথবা এদিক দিয়ে যদি শাড়ি হিসাব করি তাহলে প্রথম শাড়িটা কতজন সৈন্য তাহলে বের করতে হবে কারণ কি দুটো শাড়ি সমান বর্গক্ষেত্রের কি জানি আমরা বর্গক্ষেত্রের দুটো বাহুই সমান হয় যে এই বাহুটাও নিই এই বাহুটাও নিই একই ব্যাপার তো চলো আমরা এবার অঙ্কে অঙ্কে এন্টার করবো অঙ্কে বোঝানোর যা বোঝানোর বুঝিয়ে ফেলেছি বলেছে ছ হাজার তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ আচ্ছা যারা একটু বর্গমূলটা কমায় একটু দেখে নাও আর একবার সুযোগ এসে তোমাদের জন্য লাস্টের দিক থেকে জোর বাঁধবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে লাস্টেরটা একটা হয় জিরো ছয় লিখে দেবে এইবার দেখো যদি আমি এক নিই এক এক দুই নিলে দুই দুগুণে চার তিন নিলে তিনের তিন তিরিশে নয় চার নিলে চার চার ষোলো তাহলে আমার এখানে কত নিতে হবে তিন নেব না তিন নিলে নয় হয়ে যাচ্ছে তাহলে দুই নেবো দুই দুগুণে চার নেব এইবার দেখো আমি এই দুইয়ের ডবল কত হয় দুইয়ের ডবল চার এবার চার হলো এবার আমি যদি এখানে চারের পেছনে এবার চার নামলে এখানে দুই নামবে আর এখানে একটা জোর নামবে তিনশো ইয়ে পঁয়ত্রিশ নামবে এক একটা জোর করে নামবে তাহলে দুশো পঁয়ত্রিশ হলো এবার আমার চার আছে আমি যদি দুই নিই তাহলে দুই দিয়ে বিরাশি হবে কত হবে সরি চুরাশি হবে আর আমি যদি চারের পেছনে তিন নিই তাহলে তিন দিয়ে গুণ করতে হবে আচ্ছা চারের পেছনে যদি পাঁচ নিই তাহলে পাঁচ নিয়ে গুণ করতে হবে দুশো পঁচিশ বুঝতে পেরেছ তাহলে আমি দেখলাম যে ছয় যদি নিই ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় দিয়ে গুণ করলে দুশো পঁয়ত্রিশের ঊর্ধ্বে চলে যাচ্ছে তাই আমি পাঁচ দিয়ে গুণ করব তার মানে আমি যদি এখানে দাঁড়াও পাঁচ দিয়ে গুণ করি তাহলে এখানে দুশো পঁচিশ হলো এখানেও আমার কিন্তু পাঁচ লিখতে হবে এইবার এখানে আমার ক্যালকুলেশন করে দশ নামলো এবার তুমি দেখো এবার যে পাঁচটা নিয়েছি এবার এর ডবল এখানে বসাতে হবে পঁয় ডবল কত পঞ্চাশ অথবা আমি যে পাঁচটা দিয়ে গুণ করেছি পাঁচটা লিখে আমি এখানে যোগ করে দিতে পারি পঁয়তাল্লিশ পাঁচে কত হয় যোগ করলে পঞ্চাশ এটাও করতে পারি অথবা এর ডবল নিতে পারি এর ডবল নিতে পারি অথবা এর সঙ্গে এর যোগ করে বসাতে পারি এখানে যেটা খুশি আচ্ছা এবার দশ আর আরেপাশে আর একটা নামবে পঁয়ত্রিশ তাহলে এখানে পঞ্চাশ আছে আমার কত আছে পঞ্চাশ আছে পঞ্চাশের পেছনে কত বসাতে হবে পঞ্চাশের পেছনে আমি যদি দুই দিই তাহলে কত হচ্ছে দুই দিয়ে গুণ করবো তাহলে এখানে হাজার চার হচ্ছে তাহলে আমি এখানে দুই নিলাম এখানে আমি দুই নিলাম হাজার কত হবে চার হলো তাহলে এখানে কত নামবে একত্রিশ নামলো একত্রিশ জন এক্সট্রা পরে থাকলো আর কত কত এটা মানে কতটা বর্গাকারে দাঁড়াতে যাবে কটা শাড়ি আছে দুশো বাহান্নটা তাহলে রাইট আনসার হবে অপশান ডি দুশো বাহান্নটা শাড়ি আছে এবং একত্রিশ জন লাস্টে কি আছে এক্সট্রা পরে থাকে আর এরপরে দেখো দুশো ডবল এখানে দেবে পাঁচশো চার এখানে কিন্তু বসাতে হবে অবশ্যই অঙ্কে লাগবে না আগে দুটো অঙ্কে কত যোগ করলে পরের সংখ্যাটা পূর্ণবর্গ হবে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে এই যে এই সংখ্যাটা পূর্ণ বিয়োগ করতে হবে একত্রিশ তো এখানে দুশো পঁয়তাল বাহান্নটা শাড়ি আছে ঠিক আছে প্রথম শাড়ি এরকমভাবে যদি শাড়িগুলো থাকে অথবা এরকমভাবে যদি ধরো প্রথম শাড়িটায় দুশো বাহান্ন জন আছে এবার সাত নম্বরের অঙ্কটা দেখো সাত নম্বরের অঙ্ক হচ্ছে গড়ের অঙ্ক এই গড়ের অঙ্কগুলো একটু আমাদের ভাবনা চিন্তাকে প্রখর করতে হয় তাহলেই অঙ্কগুলোর মতো আর অঙ্ক হয় না এত অঙ্ক দেখো একটা কমিটি যেখানে আটজন মহিলা পুরুষ সবাই মিলে কমিটি মানে তো আমরা জানি যে এটা একটা কালেকটিভ নাউন ঠিক আছে এবং এটার এই কালেকটিভ নাউনকে কখনো কি করা যায় লিঙ্গ পরিবর্তন করা যায় না তো একটা কমিটির মধ্যে কিছু ছেলে আছে কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে খুব ভালো কথা আটজনার কমিটি এইবার বলেছি আটজনার তে একটা পঁয়ত্রিশ বছরের এবং একটা পঁয়তাল্লিশ বছরের দুইজন পুরুষ পুরুষের বদলে দুইজন মহিলা অন্তর্ভুক্ত হলো মানে দুইজন মহিলা চলে গেল খুব ভালো কথা এবং আরও দুইজন সরি দুইজন পুরুষ চলে গেল দুইজন মহিলা অ্যাড হয়ে গেল তাহলে আমার আলটিমেট সেই আট তো থাকলো ভালো করে বুঝবেন আমার তো সেই আলটিমেট কি আটজনাই থাকলো আমার পরিবর্তন হলো না কিন্তু কি ঘটনা ঘটলো জানো এখান থেকে যে দুজন বেরিয়ে গেছে না সেই দুজনের বয়স যেন একজনের পঁয়ত্রিশ আর একজনের কত হচ্ছে পঁয়তাল্লিশ টোটাল কত বলছে নব্বই ইয়ে সরি এখানে আশি জন আশি বছর টোটাল আশি বছর বয়স ছিল তারা বেরিয়ে গেছে এবং আরও যে দুজন পুরুষ ঢুকেছে না এই দুজন পুরুষ ঢোকার ফলে টোটাল যে বয়স অর্থাৎ আট যে বয়স সেটা সবার কি করে দিয়েছে দু বছর করে বাড়িয়ে দিয়েছে মানে আট দুগুণে ষোলো বছর বাড়িয়ে দিয়েছে আবার বোঝার চেষ্টা করো দুজন মহিলা চলে গেছে দুজন পুরুষ চলে গিয়ে দুজন মহিলা ঢুকেছে খুব ভালো কথা তার জন্য কোনো সমস্যা হয়নি আমাদের দেখো আটজন ছিল আটজন ছিল আবার আটজন চলে গেছে ঠিক আছে এবার ওই যে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে ওই দুজন মহিলার এত বয়স যে প্রত্যেক প্রত্যেকজনার বয়সকে দুই বছর দুই বছর দুই বছর দুই বছর করে বাড়িয়ে দিয়েছে মানে যদি তার গড় দশ থাকে তাহলে সবার গড় করে দিয়েছে বারো বছর যদি গড় পনেরো থাকে সবার গড় করে দিয়েছে সতেরো বছর যদি সবার গড় কুড়ি থাকে গড় করে দিয়েছে বাইশ বছর মানে গড় কত করে বাড়িয়ে দিয়েছে দু বছর দু বছর করে বাড়িয়ে দিয়েছে আমি জানি না কত গড় আছে ভালো করে বুঝবে তাহলে তাহলে দেখো ওই যে দু দুজন মহিলার বয়স কত দুজন মহিলার বয়স হচ্ছে কারণ ওই যে দুজন পুরুষ চলে গেল পুরুষদের বয়স ছিল পঁয়ত্রিশ আর কত পঁয়তাল্লিশ এবং কত বয়স এখানে আশি প্লাস প্রত্যেকের বয়সকে ক বছর করে বাড়িয়েছে প্রত্যেকের মানে আটজনার বয়সকে দু বছর করে বাড়িয়েছে মানে ষোলো বছর তাহলে দুজনার বয়সের যোগফল কত ছিয়ানব্বই বছর ক্লিয়ার তাহলে মহিলা দুটোর বয়সের যোগফল কত ছিয়ানব্বই বছর ছিয়ানব্বই বছর এইবার বলেছে তাহলে মহিলা দুটোর বয়সের গড় কত আচ্ছা কটা মহিলা দুটো মহিলা তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে কত হবে আটচল্লিশ আটচল্লিশ হবে তাহলে এখানে রাইট আনসার হবে গড় কোথায় গেল গড় কত হবে আটচল্লিশ বছর আমরা গড় কাকে বলে যে এমন একটা সংখ্যা যেটা সব দিক থেকে সমান হবে আর গড় বের করার সময় কি মনে করো পাঁচজন আর গড় বের করব কী করে পাঁচজন ব্যক্তির টোটাল বয়স প্লাস ভাগ পাঁচ দিয়ে ভাগ এখানে দুজন মহিলা আছে দুজন মহিলার টোটাল বয়স বের করে নিয়েছি ছিয়ানব্বই বছর কীভাবে বের করলাম টোটাল আশি জ আশি বছর ছিল চলে গেছে তো আশি বছর তো গ্যাপ পূরণ করলো প্লাস সব সবার বয়সকে ষোলো বছর বাড়িয়ে দিল দু বছর করে বাড়িয়ে দিলো মানে ষোলো বছর তাহলে এখানে ছিয়া বছর হল আর দুজনের বয়সের গড় যোগফল যদি ছিয়ানব্বই হয় তাহলে গড় কত হবে ছিয়ানব্বই ভাগ দুই তাহলে ছিয়ানব্বই ভাগ দুই মানে আটচল্লিশ বছর ঠিক আছে তাহলে গড় কত আটচল্লিশ বছর গড়ের অঙ্কগুলো একটু দেখবে একটু অন্যভাবে ভাববে তাহলেই পারবে আট নম্বরের অঙ্কটা দেখো যদি কোনো সংখ্যার চারের পাঁচ অংশের তিনের পাঁচ অংশ হাফের সমান হয় তবে সংখ্যাটি কত এখানে অপশান একটু ভুল আছে তোমরা ট্রাই করতে পারো আমি করে দিচ্ছি এটা কিচ্ছু করবে না ধরো সংখ্যাটা এক্স সেই সংখ্যাটার চারের পাঁচ অংশের তিনের পাঁচ অংশ কার সমান হাফের সমান তাহলে সংখ্যাটা কত তাহলে এখানে করবো বারো এক্স ভাগ পঁচিশ সমান হাফ তাহলে এবার কোন গুণ করো চব্বিশ এক্স পঁচিশ তাহলে এক সমান পঁচিশ বাই চব্বিশ তাহলে এক সমান কত পঁচিশ বাই চব্বিশ এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পঁচিশ বাই চব্বিশ ঠিক আছে তাহলে সংখ্যাটা কত পঁচিশ বাই চব্বিশ এখানে অপশান একটাও ঠিক হবে না এখানে ভুল আছে অপশান ঠিক আছে তো রাইট অ্যান্সার কত পঁচিশ বাই চব্বিশ তোমরা নোট করে রাখতে পারো মান নির্ণয় করো এখানে মান নির্ণয় হচ্ছে সরল আমাদের সরল দেয় এখানে আরও যোগ বিয়োগ কিংবা বদমাস রোলের ওপর ভিত্তি করে অনেক সরল দেয় তো চলো এটা করি আমরা প্রথমে কি করতে হয় দেখো সব যে নিচে যেগুলো থাকে সেগুলোকে কী বলি আমরা হর বলি হর 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 আর এগুলোকে বলি লব 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 তো হরগুলোর কি করতে হয় লসাউ করতে হয় তো হরগুলোর রাফে লসাও করবে এখানে ছয় বারো কুড়ি তিরিশ তিন এগুলো লসাউ করবে তো এই লসাউ আমি বলে রাখছি ষাট হবে কারণ এগুলো সব ষাটের গুণিত আর সর্বনিম্ন ষাট হয় একশো কুড়িও হবে ষাট করে নেব তোমরা করে নেবে এখানে ভেঙে নেবে লসাগুটা তাহলে ছয় দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে কত হবে প্রথমে কি করতে হবে ছয় দিয়ে ষাটকে ভাগ করতে হবে তাহলে দশ হয় দশ যেটা হবে সেটাকে উপরের সংখ্যাটা অর্থাৎ লব দিয়ে গুণ করতে হবে তাহলে দশ এককে দশ হয় এবার এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম বারো দিয়ে পাঁচ ষাটকে ভাগ করব। কত হবে পাঁচ পাঁচ দিয়ে এককে গুণ করব পাঁচ এককে পাঁচ সেম তিন হবে প্লাস তিন তারপরে দুই হবে তারপরে এখানে দেখো মাইনাস আছে মাইনাস হবে এবং তিন দিয়ে ষাটকে ভাগ করলে কুড়ি কুড়ি একে কুড়ি এখানে কুড়ি হবে তাহলে পরের লাইনে যখন করব ষাট হবে আর দেখো দশ পাঁচে পনেরো পনেরো তিনে আঠেরো আঠেরো দুই কুড়ি তাহলে কুড়ি মাইনাস কুড়ি তাহলে কত হলো কেটে যাবে এটা শূন্য বাই কুড়ি তাহলে শূন্য বাই কুড়ি হলে কত হবে উত্তর শূন্য হবে তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে অপশান ডি শূন্য ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বরের অঙ্কটা কোনো সম্পত্তির জিরো অংশের মূল্য চোদ্দো হাজার টাকা হলে মোট সম্পত্তির মূল্য কত দেখো জিরো এক অংশ এখানে অংশ আছে তাহলে আমার টোটাল এক অংশটাই হচ্ছে মোট মূল্য এক অংশ মানে মোট মূল্য মোট সম্পত্তি মূল্য মোট সম্পত্তি সব ময়পয় সম্পত্তি মূল্য জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স এটাকে ছত্রিশ বলবো না জিরো পয়েন্ট থ্রি সিক্সের যদি অংশের মূল্য হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা তাহলে এক অংশটাই হচ্ছে আমার টোটাল সম্পত্তি আর এক অংশের মান বের করতে পারলেই আমি মোট সম্পত্তির মূল্য পাবো তাহলে আমরা ঐকিক নিয়ম করে দেবো যে জিরো পয়েন্ট থ্রি সিক্স অংশের অংশের মোট মূল্য মোট মূল্য চোদ্দো হাজার চারশো টাকা এক অংশের মোট মূল্য চোদ্দো হাজার চারশো ভাগ ছত্ত্রি পয়েন্ট পয়েন্ট থ্রি সিক্স এইবার দেখো দশমিকটা চেঞ্জ করবো কী করে আমি এখানটা করাচ্ছি তোমার দাঁড়াও এখানটা করে দিচ্ছি দশমিকটা দেখো ঘর চেঞ্জ করতে গেলে আমার এখানে আবার একটা কী করতে হবে দুটো শূন্য নিতে হবে তাহলে এই দশমিকটা এই ঘরে এঘরে চলে আসবে এখানে চলে আসবে তাহলে দশমিকটা কী হয়ে যাবে দশমিকটা এখান থেকে সরে যাবে এখানে চলে এলো ঠিক আছে তাহলে ছত্রিশ ছত্রিশ পেয়ে গেলাম এইবার দেখো আমি ভাগ করবো বারো দিয়ে ভাগ করি বারো তিন বারং ছত্রিশ বারো দিয়ে যদি ভাগ করি এটাকে ভাগ করি তাহলে বারো দিয়ে ভাগ করলে বারো স্কোয়ার জানো তো বারো আর এখানে কটা শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে এবার তিন দিয়ে ভাগ করবো তিন চারা বারো তাহলে চার তাহলে চার শূন্য 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 তাহলে চল্লিশ হাজার টাকা কত চল্লিশ হাজার টাকা তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর যে জায়গাটা বুঝবে না কমেন্ট করবে ঠিক আছে পরের রংকে আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যদি সেই রিলেটেড কোনো কিছু আসে আর সি আর পি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো যেখানে ফ্রি মক টেস্ট ফ্রি নোট ও ফ্রি পিডিএফ দেওয়া হয় ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পূর্ব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য